মংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার ১৯ ডিসেম্বর সকাল ১১টায় মংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে ও সদস্য মংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজীর সঞ্চালনায় প্রেস ক্লাবের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার বক্তারা বলেন, মংলা বন্দর উন্নয়ন করার জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইতিপূর্বে বহু সংগঠন তৈরি হয়েছিল, এর মধ্যেও কিছু ষড়যন্ত্রকারীরা সামনে এগোতে দেয়নি। আজকে এই সংগঠনের সদস্যদের মধ্যে যদি কেউ নিজের স্বার্থ হাসিল করা বা কমিটির নাম রেখে গোপনে ষড়যন্ত্রকারীদের সাথে যোগাযোগ করে, মংলা বন্দর সহ দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে বা নিজের আর্থিক সুবিধার জন্য ফায়দা লোটার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে মংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সচিব মোহাম্মদ নাসির হাওলাদার, মংলা বন্দর বণিক সমিতির মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক কামরুল হোসেন খোকন, মংলা বন্দর মেরিন ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ কার্যবাহী সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে কার্যনির্বাহী কমিটির ১৩৩ সদস্যের নাম ঘোষণা করেন মংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভিপি শাহ আলম। যুগ্ম আহ্বায়ক আমরা এখন খালি রেখেছি, এটা আমরা আরো বিচার বিশ্লেষণ করে আমরা যুগ্ম আহ্বায়ক এখানে লিখব। সদস্য সচিব আপনারা জানেন নাসির ভাই অত্যন্ত বড় মাপের মানুষ, ওনার অনেক কিছু এবং উনি বন্দরের উন্নয়নের কথা যখন শুনেছেন উনি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মন থেকে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা এতদিন ওনার নামটা প্রকাশ করিনি, কারণ যেদিকে যাই শুধু ষড়যন্ত্র, এই জন্য ওনার নামটা প্রকাশ করিনি। কে কোথায় যেয়ে কী একটা ঝামেলা সৃষ্টি করে, তো আল্লাহ রহমতে নাসির ভাইকে আমরা সদস্য সচিব হিসাবে পেয়েছি। আমি খুব অভিভূত হয়েছি, খুব খুশি হয়েছি।